গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প বিমল মিত্র রচিত ভূতের মুখেই ভূতের গল্প। তিনকড়ি বাবু একদিন আমাদের চণ্ডী মণ্ডপের আড্ডাখানায় এসে হাজির হলেন। ভদ্রলোক জাহাজে কাজ করতেন, ফলে দূর দূরান্তের বহু দেশ ঘুরেছেন, অভিজ্ঞতাও তার প্রচুর। মাঝে মাঝে আমাদের চণ্ডী মণ্ডপের আসরে এসে নানান দেশের নানান গল্প বলেন। সেই গল্প কখনো আন্দামানের জড়োয়াদের নিয়ে, কখনো হনুলুলুর বাসিন্দাদের নিয়ে। তিনকড়িবাবু যাই বলেন আমাদের বিশ্বাস করতে হয়, কারণ আমরা যারা রোজ বিকেলে চণ্ডী মণ্ডপে এসে আড্ডা জমাই তারা অনেকেই পশ্চিমবাংলার বাইরে পর্যন্ত যায়নি। অতএব তিনকড়িবাবুর সব গল্পই আমাদের বিনা প্রতিবাদে মেনে নিতে হয়, এবং এই মেনে নেওয়াটা অনেকটা অজ্ঞতাজনিত কারণে বাধ্যতামূলকই। উনি মাঝে মাঝে বিভিন্ন দেশের ভাষায় কথা বলেন, আমরা বুঝতে পারি না, তা স্বীকার করে নিই। তিনকড়িবাবু যা বলেন তা ঠিকই, যে লোকটা এত দেশ ঘুরেছে তার পক্ষে বিভিন্ন দেশের ভাষার কিছু কিছু আয়ত্ত করা তেমন কঠিন নয়, বড় সহজেই আয়ত্ত করা সম্ভব। তিনকড়িবাবুর নিজের জীবন খুবই দুঃখের। উনি সেবার জাহাজে করে দীর্ঘদিনের জন্য বেরিয়েছেন, আর সেবারই কলেরা মহামারীতে ওর বউ ছেলে ও মেয়ে মারা যায়। অবশ্য আমাদের এই কার্তিকপুর গ্রামে নয়, বউ ছেলে মেয়ে সেবার বাপের বাড়ি রসুলপুরে গিয়েছিলেন, এবং ওখানেই কলেরা রোগে তিনকড়িবাবুর বউ ছেলে মেয়ে মারা যায়। সেই থেকে উনি জাহাজের কাজও ছেড়ে দিয়েছিলেন। সেই দুঃখজনক গল্পটা অবশ্য উনি নিজেই চণ্ডী মণ্ডপের আসরে বলেছিলেন। উনি যা বলেছিলেন তার নিচে তুলে দেওয়া হলো। বুঝলেন মশাই, আমি জানতুম না আমার বউ ছেলে মেয়ে রসুলপুরে গিয়ে মারা গেছে। আমি জানতুম ওরা রসুলপুরে আমার শ্বশুরবাড়িতে বেশ আনন্দেই রয়েছে। জাহাজ কোন বন্দর থেকে কোন বন্দরে যাবে এ কথা না জানার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা এই দুঃসংবাদ জানাতে পারেনি, আর জানানো সম্ভবও ছিল না। আমাদের কোম্পানির জাহাজ বোম্বে ভিড়তে আমি এক মাসের ছুটি নিয়ে প্লেনে করে কলকাতায় চলে আসি। তারপর দমদম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে একেবারে হাওড়া, হাওড়া থেকে বেশ কয়েকখানা দামি শাড়ি কয়েক বাক্স সন্দেশ কিনে নেই। আপনজন কেউ মারা গেলে দুঃসংবাদ না পেলেও মনটা কেমন যেন আনচান করে ওঠে। আমার শরীরে কোনো রোগ নেই, কিন্তু মনে একটা অস্থিরতা ছিল। সে অস্থিরতা এমনই যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। রামগতিবাবু সে কথার জে টেনে বললেন, এসব দুঃখজনক অবস্থা বোধহয় ভাষায় প্রকাশ করাও যায় না। বিনয় মিত্তির বললেন, আপনার এমন ভালো অবস্থা, এত টাকা পয়সা জমি জমা, কিন্তু খাওয়ার লোক একজনও রইল না। আপনার কিছু একটা হয়ে গেলে সব বারো ভূতে লুটেপুটে খাবে। সদয়বাবু বললেন, তা তো বটেই। তিনকড়িবাবু আবার শুরু করলেন, হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে একেবারে গিয়ে নামলুম কাটোয়া। অন্যদিন রসুলপুর যাওয়ার জন্য ট্যাক্সি বা রিক্সা পাওয়া যায়, কিন্তু কি কারণে কাটোয়ায় স্থানীয় হরতাল। অতএব হন্টন ছাড়া বলতে গেলে আর কোনো উপায় রইল না। কাটোয়া থেকে রসুলপুর প্রায় 10 মাইল দূর। স্টেশনে চায়ের দোকানটাই খোলা, খাবার দাবার কিচ্ছু নেই, কারণ কাটোয়ার দোকান বাজার সব বন্ধ। হরতালকারীরা দয়া করে স্টেশনের চায়ের দোকানটা যে কেন খুলে রাখবার অনুমতি দিয়েছিলেন সেটাই আশ্চর্যের। আজকাল তো হরতাল বলে কই হয় না, যখন তখন যে কোনো জায়গায় হরতাল হতে পারে, কেউ বাস চাপা পড়ল অমনি বাস বন্ধ। যাকগে, স্টেশনের চায়ের দোকান থেকে চা পাউরুটি খেয়ে নিলাম, 4 প্যাকেট সিগারেট কিনে নিলাম, কিন্তু মালপত্তর বইবে কে, 10 মাইল পথ তো কম নয়। আমার জাহাজে চলাফেরার অভ্যাস, ডাঙায় এতটা পথ হেঁটে চলার অভ্যাস অনেকদিনই নেই। যদিও বা কোনো রকমে হেঁটে হেঁটে যেতে পারি, কিন্তু মালপত্তর নিয়ে হাঁটা একেবারেই অসম্ভব। চায়ের দোকানদারি দয়াপরবশ হয়ে একটা বিহারী লোককে ঠিক করে দিল। লোকটা ওই কটা মাল রসুলপুরে পৌঁছে দেবার জন্য 20 টাকা চাইল, শেষ পর্যন্ত রফা হলো 15 টাকায়। তাছাড়া আর উপায় কি?
আমার শ্বশুরমশাই, রসুলপুরের ডাক সাইটে জোরদার। জমিদার বাড়ির মতোই চক মিলানো বিরাট বাড়ি ছিল। সদর ফটকের বাঁ পাশে আবার হাতিশালও আছে। বর্তমানে হাতি না থাকায় মাঝে মাঝে ওখানে দু চারজন ভব ঘুরে আশ্রয় নিয়ে থাকে। অতএব কুলির মাথায় মালপত্র চাপিয়ে হাঁটা পথে রওনা হলুম। রসুলপুরের আগের গা গয়রামপুর। গয়রামপুরেও তেমন লোকজন দেখলুম না। দিনের বেলা লোকজন নেই, ব্যাপার কি? এমনটা তো হওয়ার কথা নয়। বহুবার ট্যাক্সি চড়ে এ পথে গিয়েছি, এরকমটি কোনোবার দেখিনি। কুলিটার মনেও কিরকম সন্দেহ ঘনিয়ে এলো। সে বলল, আদমি লোক সব মর গিয়া ক্যা, কিসি কো নাহি দেখাই দিতা। দূর থেকে একজন চাষি জিজ্ঞেস করল, কোথা যেতেছেন গো? রসুলপুর। খুব দরকার বুঝি? হ্যাঁ, খুব একটা দরকার না পড়িলে আজকাল কেউ রসুলপুরে যেতেই চায় না। কেন? গেলেই বুঝতে পারবেন। ভাবলুম ওখানে কোনো হোটেল বা ধর্মশালা নেই বলেই বোধহয় লোকটা এই কথা বলল। বললুম, একটু জল খুলি। কুলিটার মনেও কিরকম সন্দেহ ঘনিয়ে এলো। সে বলল, আদমি লোক সব মর গিয়া ক্যা, কিসি কো নাহি দেখাই দিতা। কুলিটার মনেও কিরকম সন্দেহ ঘনিয়ে এলো। সে বলল, আদমি লোক সব মর গিয়া ক্যা, কিসি কো নাহি দেখাই দিতা। দূর থেকে একজন চাষি জিজ্ঞেস করল, কোথায় যেতেছেন গো? রসুলপুর। খুব দরকার বুঝি? হ্যাঁ, খুব একটা দরকার না পড়িলে আজকাল কেউ রসুলপুরে যেতেই চায় না। কেন? গেলেই বুঝতে পারবে। ভাবলুম ওখানে কোনো হোটেল বা ধর্মশালা নেই বলে বোধহয় লোকটা এরকম বলল। বললুম, একটু খাওয়ার জল পাওয়া যাবে মিয়া? কর্তা, আমার বাড়ি সেই হোথা, নইলে দু চারটে ডাব পেড়ে খাওয়াতুম। তা জলের অভাব কি? আর একটু এগুলি ইউনিয়ন বোর্ডের টিউকল রাস্তার পাশেতেই বাহাতি পাবেন। এই টিউকলগুলান যদি আগে বসত, কলেরাতে এতগুলোন লোক মারা যাইত। একেই বলে সোর পালালে বুদ্ধি বাড়ে। এখানে বুঝি কলেরা লেগেছিল? কি আর বলবো, এক কলেরা রোগেই বহু লোক মারা গেছে। এতক্ষণে বোঝা গেল গয়রামপুরের রাস্তাঘাট এত ফাঁকা কেন। কিছুটা এগুতেই বাঁ হাতে একটা টিউবওয়েল পাওয়া গেল। অতএব পেট পুড়ে বা প্রাণ ভরেই জল খাওয়া হলো। তারপর চলা শুরু। রসুলপুরে পৌঁছাতে বন্ধ হয়ে গেল। কিন্তু দোকানপাট বন্ধ কেন? এখানেও হরতাল নাকি? কুলি বলল, বাবুজি ডালমেকুস কালা মালুম হতে হ্যায়। আরে কোনো ভাবনা নেই, এখানে আমার শ্বশুর বাড়ি, তারা জমিদার। যতই হরতাল হোক খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। তুই আজ রাতটা খেয়ে দে, বিশ্রাম নিবি, কাল সকালে চলে যাবি। সে বাদ ঠিক হ্যাজি, বহুত থাক গিয়া, কিতনা দূর। বেশ কিছুটা এগোতেই আমার শ্বশুর বাড়ি, সদরে বিরাট ফটক। কিন্তু অন্ধকার কেন? এত বড় বাড়িটা অন্ধকারের মধ্যে যেন কেমন ভয়াবহ লাগছে। বাড়িতে লোকজন তো আর কম নেই, অথচ কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই। সদর ফটক দিয়ে ঢুকতেই বাহাতে বৈঠকখানা ঘর। ফটকের সেই গালপাটটা গফু দারোয়ানটাই বা কোথায়? দূরে পেঁচা ডাকছে, মনে হয় শিয়ালও ডাকছে। খুব ভয় ভয় করতে লাগলো। বৈঠকখানার পাশেই নায়েবের ঘর। বৈঠকখানার দরজাও হাট করে খোলা। বৈঠকখানার ঘরে বসেই ডাকতে লাগলুম, নায়েব কাকা, নায়েব কাকা। দুবার ডাকার পরেই খড়মের খটখট শব্দ শোনা গেল। নায়েব কাকা বাড়িতে থাকাকালে সচরাচর খড়ম পায়েই চলাফেরা করেন, অন্দরমহলে যাওয়ার অধিকার তার নেই। নায়েব কাকা এ বাড়িতে অনেক দিন ধরে রয়েছেন। খাবার দাবার, চা জল খাবার ঝিঁচা করেরা ওর ঘরেই দিয়ে যায়। এ বাড়ির নিয়মকানুনই আলাদা। খড়মের আওয়াজ দরজার কাছে এসেই থামল। অন্ধকারে মুখ দেখা গেল না, তবে বুঝতে পারলুম নায়েব কাকাই। কে কে? আমি তিন করি। কোন তিন করি? এ বাড়ির বড় জামাই তিন করি। বলো কি বাবাজি, তা খবর না দিয়ে এলে?
খবর পেলে কাটোয়া স্টেশনে লোক পাঠিয়ে দিতুম। খবর দেওয়ার উপায় ছিল না, জাহাজ থেকে কলকাতায় নেমে চট করেই চলে এসেছি। তা বেশ করেছ। তা পথে কোনো কষ্ট হয়নি তো? হবে না, কাটোয়ায় হরতাল, এতটা পথ কুলির মাথায় মালপত্তর চাপিয়ে হেঁটে আসতে হয়েছে। কিন্তু নায়েব কাকা, এবারের এমন দশা কেন? কি দশা? অন্ধকার, দেউড়িতে দারোয়ান নেই, দোকানপাট বন্ধ। বাবাজি, এখানেও হরতাল, গ্রামগঞ্জও আজকাল আকসার হরতাল হচ্ছে। দারোয়ানটা কোথায়? সে বেটাকে কেরোসিন তেল আনতে গঞ্জে পাঠানো হয়েছে, সেই কখন এখনো ফিরল না। আজ কর্তাবাবুর চাবুক খাবে নির্ঘাত। কেরোসিন এলেই অন্দর মহলার বাইরে মিলিয়ে 10-12টা হ্যাচাক জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু ফরাসে এত ধুলোই বা জমেছে কেন? সে দুঃখের কথা আর বলো না বাবাজি, কলেরা লেগে সব মরে গেছে। দু একটা চাকর বাকর আছে, তারা অন্দর মহলে কাজ করে। তাছাড়া ভূত পেরেতেরও ভয়, সারা রসুলপুর জুড়ে এখন ভূতের নৃত্য চলছে। কিরকম? রাতের বেলা কান পাতলেই শুনবে, কেউ কাঁদছে, কেউ গোঙাচ্ছে, কেউ বা চিৎকার করছে। আসলে কিচ্ছু নয়, সব ভূতুরে ব্যাপার। যাই বাবাজি, কাউকে দিয়ে কর্তাবাবুকে খবর পাঠাই। জামাই বলে কথা, মাছ ধরাতে হবে, আবার কাউকে সঙ্গে পাঠাতে হবে, মিষ্টি আনাতে হবে। কিছু দরকার নেই। তা কি হয় বাবাজি, এবারের নিয়মকানুন বলে কথা, ভুল ত্রুটি হলে কর্তাবাবু আমাকেই তাড়াবে আগে। যাই, একটা অন্তত বাতি জ্বালাবার ব্যবস্থা করি। খড়ম পায়ে খটখটিয়ে মেয়েলি গলার কলকাকলি শোনা গেল। সব কথা শোনা গেল না, কয়েকটা কথা বেশ স্পষ্টই শুনতে পেলুম। ওরে, জামাই এসেছে, মুখ্যদাই বা গেল কোথায়? জামাইয়ের ঘর ঠিক কর আগে, এত দূর থেকে বেচারা ক্লান্ত হয়ে এসেছে। এই বাতি জাল, এই ক্ষান্ত, রঘুটাকে খবর দে, বড় মাছ একটা রাতেই ধরাক। কি যে কাণ্ড! সব কথাগুলোই টুকরো টুকরো ভেসে আসছিল অন্দরমহল থেকে। এদিকে তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, এখনও কেউ ডাকতে আসছে না। হঠাৎ দেখলুম বাইরের দরজার কাছে জটাজুটোধারী ছায়ামূর্তি, কোনো সন্ন্যাসী হবে হয়তো, রাতের বেলা এখানে থাকবে বলে আশ্রয় চাইছে, চাল ডাল দিলে নিজেই রেঁধে খাবে, আবার চলে যাবে। আপনি? আমি সন্ন্যাসী বাবা, কাল রাত থেকে হাতিশালায় রয়েছি, আজ ভোর রাতেই চলে যাব। তুমি? আমি এবাড়ির বড় জামাই, কিছুক্ষণ আগে এসেছি, এটা আমার শ্বশুর বাড়ি। বাড়ির কারো সঙ্গে দেখা হয়েছে? কিছুক্ষণ আগে নায়েব কাকা এসেছিলেন, তিনি অন্দরে খবর দিয়েছেন নিশ্চয়ই, অন্দর থেকে সাড়াও পেয়েছি, যদিও এখনও কেউ আসেনি। বাবাজি, আর এক মুহূর্ত এখানে দেরি না করে পালিয়ে যাও। কেন? এখানে থাকলে আর জ্যান্ত ফিরে যেতে পারবে না। কেন? এসব কি বলছেন? এখানে আমার ছেলে মেয়ে বউ রয়েছে, তাদের ফেলে রেখে যাব? শোনো বাবা, তারা কেউ বেঁচে নেই, এ বাড়ির কেউই বেঁচে নেই। এই কলেরা রোগে রসুলপুরটাই উজাড় হয়ে গেছে বাবা। কিন্তু আমি যে কিছুক্ষণ আগে নায়েব কাকার সঙ্গে কথা বললুম। তিনিও বেঁচে নেই, নায়েব কাকার ভূতের সঙ্গে এতক্ষণ কথা বলেছ, যদি প্রাণে বাঁচতে চাও পালাও। আবার সেই কাটোয়া? এখন আর কাটোয়া যেতে পারবে না, 1.5 মাইল দূরের গঞ্জে গিয়ে কোনো একটা দোকানে রাত কাটিয়ে নাও। ওরা কেউ এসে যাতে তোমাকে ভুলিয়ে অন্দরে না নিয়ে যেতে পারে, সেই জন্যই আমি এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু আপনার কথা যে সত্যি তার প্রমাণ কি? গঞ্জে গিয়ে কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে, আর দেরি করো না বাবা। অন্দরমহল থেকে আবার মেয়েলি খিলখিল হাসি শোনা গেল। হাসির ধরনটা অদ্ভুত, সারা গায়ে শিহরণ জাগিয়ে দেয়। কুলিটা বলল, বাবু ডালমেকুস কালা মালুম হতা হ্যায়, জলদি চলিয়ে। অতএব বেরিয়ে এসে দৌড়তে হলো, কুলিটাও মাথায় মোট নিয়ে ছুটল, বলতে গেলে প্রাণ ভয়ে। পিছন থেকে কোলাহল শোনা গেল, ধর ধর, জামাই যে পালিয়ে গেল। গঞ্জে এসে থামলুম আমরা,
শেঠ সীতারাম দাসের বাড়িতে আশ্রয় পেলুম সে রাতের মতো। উনি সেসব কথা শুনে বললেন, সন্ন্যাসী ঠাকুর সত্যি আপনাদের খুব বাঁচিয়ে দিয়েছে বাবুজি। দু এক বছর যাক, আপনার শ্বশুরের আর কোনো ওয়ারিশান নেই, সম্পত্তির ব্যাপারে আপনার সঙ্গেই আলোচনা করব। পরদিন ওনার গাড়িতে কাটোয়া স্টেশনে পৌঁছে দেন, তাই সে যাত্রায় বেঁচে গিয়েছি। সন্ন্যাসী ঠাকুর ওভাবে সাহায্য না করলে আমাকে আর আপনারা দেখতে পেতেন না। গল্পটা আগেই শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হলো আরও কিছুক্ষণ পর। কয়েকদিন ধরে তিনকড়িবাবু চণ্ডীমণ্ডপে আসছেন না, রামগতিবাবু বললেন। ভদ্রলোক একা বাড়িতে রয়েছেন, অসুখ বিসুখ করলো না তো? চলুন সবাই একবার খোঁজ করেই আসি। সদয়বাবু বললেন, সেই ভালো, অমন বড় লোককে হাতে রাখা দরকার, শ্বশুরের সম্পত্তি উনিই পাবেন। চাই কি, চণ্ডীমণ্ডপ মন্দির এমনকি গায়ে একটা হাসপাতালও উনি ইচ্ছে করলে করে দিতে পারেন। পায়ে হেঁটেই রওনা হলুম আমরা, তিন চার মাইল দূরে তিনকড়িবাবুর বাড়ি। কিন্তু গেট দিয়ে ঢুকে মনে হলো বাড়িতে অনেক দিন কেউ থাকে না। সামনের ঘরের দরজায় বিরাট দুটো তালা লটকানো, সে তালায় জং ধরে গেছে। চারদিকে ঝোপঝাড় আর আগাছা, তবু আমরা ডাকলুম, তিনকড়িবাবু, তিনকড়িবাবু, বাড়ি আছেন নাকি? কিন্তু বারান্দায় ধুলো মাখানো একটা খাম পাওয়া গেল, খামটি বন্ধ। চিঠিখানা জাহাজ কোম্পানি থেকেই এসেছে, ডাকঘরের সিল দুমাস আগেকার। পিয়ন যথারীতি বিলি করে গেছে। রামগতিবাবু জিজ্ঞেস করলেন, চিঠিখানা খুলব? আমরা সবাই বললুম, খুলুন। রামগতিবাবু চিঠিখানা খুললেন, জাহাজ কোম্পানি থেকে চিঠিখানা এসেছে। চিঠিখানা তিনকড়িবাবুর স্ত্রীর উদ্দেশ্যে লেখা, ইংরেজিতে টাইপ করা চিঠি। ওরা জানিয়েছেন, এডেন বন্দরে গাড়ি করে ঘোরাঘুরি করার সময় তিনকড়িবাবু মোটর দুর্ঘটনায় মারা যান এক সপ্তাহ আগে। কোম্পানি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন, আর তিনকড়িবাবু কোম্পানির কাছে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি মিলিয়ে 1,50,000 টাকা পাবেন। ম্যাডাম যথাযথ পরিচয় দিয়ে সেই টাকাটা তুলে নিতে পারেন। সদয়বাবু জিজ্ঞেস করলেন, যে তিনকড়িবাবু চণ্ডীমণ্ডপে এসে দেশে বিদেশের গল্প বলেছেন, এমনকি কদিন আগেও তার শ্বশুরবাড়ির ভূতেদের গল্প বলেছেন, তবে তিনি কে? রামগতিবাবু বললেন, তিনি ভূত হয়ে নিজেই ভূতের গল্প বললেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।